আবারও একটা নতুন টেকনিউজের সময় হয়ে গেছে আর আমি বরাবরের মতো আপনাদের প্রিয়ত বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি তার আগে বলে দিই আমাদের পরিবারে বেশ কিছু এক্সাইটিং ফোনের কিন্তু অলরেডি রিভিউ আপলোড হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই মিস করে গেছেন একবার দেখে নেবেন না এটা সিএমএ ফোন ওয়ান এখনও পর্যন্ত রিভিউ আপলোড হয়নি এটার ওপর কাজ চলছে কি দরকার একটা ফোনকে পুরো টেস্ট না করে রিভিউ দেওয়ার যাই হোক অলরেডি এই দুটো ফোনের মধ্যে কম্প্যারিজেন কি ফোন আর তার থেকেও বড়ো কথা আপনারা মোটোরোলা জি এইটি ফাইভ ফোনটার সাথে সিএমএ ফোন ওয়ানের কম্প্যারিস চান কি না বা জি এইটি ফাইভের ফুল রিভিউ মানে লং টার্ম রিভিউ চান কি না এইগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যাই হোক প্রথমেই যারা আমার মতো অ্যাডবের বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য একটা খারাপ খবর দিয়ে দিই সরকারি তরফ থেকে একটা ওয়ার্নিং জারি করা হয়েছে বলা হয়েছে অ্যাডবের প্রত্যেকটা প্রোডাক্ট এমনকি আমরা যেটা দিয়ে ভিডিও এডিট করি প্রধান অস্ত্র বলা যায় অ্যাডপ প্রিমিয়ার সেটাতেও বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি ইস্যু দেখা গেছে সুতরাং আপনারা যারা পেড ভার্সান ইউজ করছেন অবশ্যই অবশ্যই গিয়ে আগে আপডেট চেক করুন আপডেট এলে আপডেট করে নিন না হলে যদি অনলাইনে কাজ করছেন আপনার ডেটা বিভিন্ন জায়গায় লিক হয়ে যেতে পারে অলরেডি ইন্ডিয়া টুডের একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন ছোটো ভাই হয়ে থাকলে দেড় হাজার লাইক হাতে নিমিশে হয়ে যায় ভাই আপনাদের পাওয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘটিটা বাজিয়ে রাখবেন যাতে কোনো খবর মিস না হয়ে যায় এরপরের খবরটা আরও বেশি সাংঘাতিক কারণ আমরা বেশিরভাগ মানুষ মানুষ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিভিন্ন স্মার্টফোন ব্যবহার করি সেটা অ্যান্ড্রয়েড ইলেভেন হতে পারে টুয়েলভ হতে পারে থার্টিন এমনকি ফোরটিন সিআরটির তরফ থেকে আজকে আবার একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলা হয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ থেকে শুরু করে টুয়েলভ এল অ্যান্ড্রয়েড থার্টিন এমনকি অ্যান্ড্রয়েড ফোরটিনেও ভালনারেবিলিটি ইস্যু দেখা গেছে অর্থাৎ আপনার ফোনটা কম সিকিউর হয়ে গেছে ফলে যে কোনো হ্যাকার আপনার ফোনের বিভিন্ন ব্যক্তিগত ডেটা হাতিয়ে নিতে পারে এমনকি আপনার ফোনটা সোজা কথা হ্যাক করতে পারে তো এক্ষেত্রেও বলা হয়েছে গুগলের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট যদি আপনার ফোনে পেন্ডিং থাকে সেই পেন্ডিং আপডেটগুলো করে নেবেন এমনকি কোনো আনট্রাস্টেড লিঙ্ক যদি থাকে সেগুলোতে ক্লিক করবেন না আর অপরিচিত কোনো রকম ওয়েবসাইট আপনি ভিজিট করবেন আবারও ওভারঅল গ্লোবাল স্মার্টফোন মার্কেট শেয়ার সামনে এসে এবং সেক্ষেত্রে বরাবরের মতো এক নম্বরে দেখা যাচ্ছে স্যামসাং তার মার্কেট শেয়ার রয়েছে এইটিন পয়েন্ট নাইন পার্সেন্ট এমনকি দ্বিতীয়তে অ্যাপেল রয়েছে তৃতীয়তে শাওমি রয়েছে তবে চার নম্বর এবং পাঁচ নম্বর পজিশনে উঠে এসছে ওপো এবং ভিভো তো অবভিয়াসলি বলা হচ্ছে ভিভোর সেল রিপোর্ট কিন্তু অনেকটাই ভালো সেল বেশিরভাগ ক্ষেত্রে গ্লোবাল মার্কেটে অনেকটাই মেরে গেছে আর হ্যাঁ ভিভো খুবই অ্যাগ্রেসিভ কাজ করছে বিশেষ করে ভিভো এক্স ফোর থ্রি প্রো আমরা রিভিউ করেছিলাম ফোল্ডিং দুনিয়ায় সর্বপ্রথম ফোন হলেও যথেষ্ট স্টেবল ফোল্ডিং ফোন ভিভো বানিয়েছে অলরেডি ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক থাকলে অবশ্যই একবার দেখে নিতে পারেন মন চাইলে আর যথেষ্ট ভিভো অ্যাগ্রেসিভ কাজ করছে এটা অস্বীকার করার জায়গা নেই ঠিক আছে এবার একটু অ্যাপেলের খবরে আসি না সেভেন্টিন যে কটা ক্যামেরা সেন্সার ইউজ করবে প্রত্যেকটাতেই ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা হবে সেটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হোক সেটা টেলিফটো সেন্সার হোক এমনকি সেটা যদি প্রাইমারি সেন্সার হয় সেখানেও ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে অর্থাৎ আইফোন সিক্সটিনের থেকে আইফোন সেভেন্টিন সিরিজে আমরা আইফোন ফিফটিনের থেকে বেটার ইম্প্রুভমেন্ট দেখতে পাবো সুতরাং আপনারা যারা আইফোন ফোরটিন ইউজ করছেন বা থার্টিন ইউজ করছেন আইফোন ফিফটিন বা সিক্সটিনে শিফট করা দরকার নেই দরকার পড়লে একদম আইফোন সেভেন্টিনে শিফট করতে পারেন এবারে একটু আপকামিং বাজেট ফোনের খবরে আসি ইনফিনিক্স নোট ফর্টি এক্স বলে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং সেটার দাম হবে এগারো হাজার রুপির আশেপাশে একশো কুড়ি হাজার একটা আইপিএস সেন্সিটিভ প্যানেল ডিসপ্লে থাকবে এবং মিডিয়া ট্যাকের ডেমা সিরিজ সেভেন থ্রি ডবল জিরো ফাইভ জি চিপসের থাকছে তার সঙ্গে সঙ্গে ফাইভ থাউজেন্ড মিলিয়াম প্যারা ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের চার্জার আর ওভারঅল স্মার্টফোনটা দেখতে ওই ইনফিনিক্স নোট ফোরটি সিরিজের মতোই হবে তো বাজেটে যারা ফাইভ জি স্মার্টফোন কিনছেন অবশ্যই এই ফোনটার জন্য ওয়েট করতে পারে তার থেকেও বড়ো কথা আর স্যামসাংয়ের এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ সতেরো তারিখ ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে আর অলরেডি স্পেসিফিকেশন আপনারা জানেন আজকে দামটাও লিক হয়ে গেছে বলা হচ্ছে পনেরো হাজার নশো নিরানব্বই রুপি খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট যদি স্যামসাং এটা করতে পারে যদিও অফার দিয়ে এই দামটা হচ্ছে আলটিমেটলি ফোনের দাম একটু বেশি হচ্ছে কিন্তু এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়েন্ট থাকবে অফকোর্স একটা ক্যামেরা সেন্টিক স্মার্টফোন হতে পারে তবে হ্যাঁ স্যামসাংয়ের এর এম ফিফটি ফাইভ যে ফোনটা লঞ্চ করলো বা এফ ফিফটি ফাইভ সেটা ক্যামেরা কিন্তু স্যামসাং অতটা ভালোভাবে স্টেবল আউটপুট দিতে পারেনি তো দেখা যাক স্যামসাং এম থার্টি ফাইভে কতটা স্টেবল আউটপুট স্যামসাং প্রোভাইড করতে পারে আপনাদের রিভিউ চাই রিভিউ কিন্তু ফার্স্ট টাইম আসবে না কিনতে হবে টেস্ট করতে হবে উল্টো পাল্টা দুমদারাক্কা রিভিউ আমাদের দ্বারা হবে না যদি সত্যিকারের রিভিউ চান কমেন্ট বক্সে লিখে জানাবেন মোটোরোলা এখন প্রত্যেকটা স্মার্টফোনেই স্যামসাংকে টেক্কা নিচ্ছে আর সেই ধারা অনুযায়ী মোটোরোলা এচ ফিফটি নিয়েও ফোনটা কিন্তু লঞ্চ করতে চলেছে অলরেডি এচ ফোর্টি নিয়েও ফোনটা আমাদের পরিবারে একদম সুপার ইট একটা ফোন ছিল অনেকেই ফোনটা প্রশংসা করেছিলেন কিনেছিলেন তো এর ধারাবাহিকতায় এইচ ফিফটিনও বলা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ হাজার রুপিতে এখানে কোয়ালকম স্ট্যাপটেকান সেভেন এস জেন টু প্রসেসার ইউজ করবে তার সঙ্গে কার্ড অ্যামলের ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর যে রিফ্রেশেড ওয়েললেস চার্জিং টেকনোলজি আইপি সিক্সটি এইট রেটিংয়ের মতো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার থাকবে আর এখন মোটোরোলা একদম একটা সিগনেচার ডিজাইন ইউজ করছে প্রত্যেকটা মোটোরোলার ক্ষেত্রে তো সেই ব্যাপারটাও যথেষ্ট ভালো হালকা লাইট ওয়েট স্মার্টফোন আর বলা হচ্ছে সেটা নাকি এই জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের ফার্স্ট উইকে লঞ্চ করবে তো ওই ফোনটার জন্য ওয়েট করা যেতে পারে আসিয়াজ মতোতে করতে অবশেষের Realme 13 সিরিজ আসছে Realme 13 সিরিজ বলতে Realme 13 Pro এবং Realme 13 Pro Plus বছরের Realme দুটো তাদের নাম্বার সিরিজের স্মার্টফোন লঞ্চ করছে ব্যাপারটা একেবারেই মেনে নেওয়া যায় না যারা Realme 12 সিরিজ কিনলেন তারা কি দোষ করলেন বলুন তো যাই হোক স্পেসিফিকেশন ডিটেইলস অলরেডি বারবার বলেছি 30শে জুলাই ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করতে চলেছে আর এটা বাংলাদেশেও কিন্তু অফিশিয়ালি লঞ্চ হবে আগস্ট মাসেই শোনা যাচ্ছে সো দেখা যাক কোনগুলো কেমন হয় ব্যাটারি অপটিমেশন ক্যামেরা অপটিমেশন কেমন থাকে রিভিউ আসবে স্যামসাংয়ের আপডেট আগেই দিয়েছি তবে স্যামসাং ইউজারদের জন্য একটা ছোট্ট আপডেট দিয়ে দিই স্যামসাং এর ওয়ান ই ওয়াই সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এর আপডেট যে সমস্ত ফোনগুলো আগে আসবে তার একটা ছোট্ট লিস্ট সামনে এসে স্যামসাং এর এস টোয়েন্টি টু সিরিজ এস টোয়েন্টি থ্রি এপি এছাড়াও জেড ফোল্ড ফোর ফ্লি ফাইভ ফোল্ড ফাইভ ফোল্ড সিক্স এছাড়াও ট্যাব এস এইট এবং এস নাইন সিরিজ বলা হচ্ছে সেখানে আরও বেশ কিছু ফিচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেশ কিছু প্রোগ্রেস বার অ্যাড হবে তো দেখা যাক কী হয় আজকে আর কথা বলছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ঘণ্টিটা বাজিয়ে রেখে যাবেন দেখাবে আগামী পর্বে